এর আগের ক্লাসে আমরা খুব চমৎকারভাবে প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণের মতো তিনটি ঘটনা সম্পর্কে একটা বিশদভাবে আলোচনা করেছি এবং কিছুটা হলো ধারণা পেয়েছি যে এটা কীভাবে কাজ করে। কিন্তু এই চ্যাপ্টারটাতে আমরা যেহেতু প্রতিফলন নিয়ে কথা বলছি, তাই প্রতিফলন বিষয়টি কী এবং এর দুটি খুবই গুরুত্বপূর্ণ সূত্রও জানতে হবে। তাহলে চলো প্রতিফলন বিষয়টাকে এটা নিয়ে আরেকটু গভীরভাবে আলোচনা করি। প্রতিফলন বিষয়টা শুনতে খুবই ব্যাপক হলেও এর চাইতেও ব্যাপক কিংবা বিশাল আকারে হচ্ছে এর বিভিন্ন সূত্র এবং এটি কীভাবেই বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। তাহলে প্রতিফলন বলতেই বা কী বোঝায়? সাধারণত একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আলোকরশ্মি যাবার পথে যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ কিংবা বিভেদ তলে বাধা পেয়ে অপর মাধ্যমে যাওয়ার আগেই এই প্রথম মাধ্যমে আবার ফিরত চলে আসে, তখন সেই ঘটনাটাকে প্রতিফলন বলা হয়ে থাকে। এই যে আলোকরশ্মি আবার প্রথম মাধ্যমে চলে আসলো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এবং প্রতিফলন ঘটলো, এই যে নিয়মগুলো, এর কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন। প্রতিফলনের সূত্র সাধারণত দুইটি মেনটেন করা হয়, অর্থাৎ প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটি। ধরে নাও এখন আমরা চিন্তা করছি সেই সূত্রগুলোর ব্যাখ্যা আমরা করতে যাব। এর আগে কিছু জিনিস একটু জানা প্রয়োজন। কি কি? ধরে নাও আলোকরশ্মি আসছে একটা জায়গা থেকে। তাহলে ধরে নিলাম এই জায়গাটাতে আমি একটা বিভেদ তল চিন্তা করছি। বিভেদ তল কেন? আমি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে বিভেদ হিসেবে যে বাধা সৃষ্টি করছে তাকে বিভেদ তল হিসেবে চিন্তা করছি। একে প্রতিফলক পৃষ্ঠও বলা হয়ে থাকে। সো বিভেদ তলের কারণে একটা মাধ্যম এবং অপর একটি মাধ্যমের মাঝখানে বিভেদের সৃষ্টি হয়েছে। ধরে নিচ্ছি উপরের অংশটা হচ্ছে প্রথম মাধ্যম এবং দ্বিতীয় অংশটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে আলোকরশ্মি যখন আসছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, তখন সেই আলোকরশ্মি ধরলাম চলে আসলো এবং আলোকরশ্মিটা হচ্ছে এও আলোকরশ্মি। এই যে এও আলোকরশ্মিটা আসলো, এই ও বিন্দুটাতে যে আলোকরশ্মিটা ধাক্কা খেলো প্রতিফলক পৃষ্ঠের উপরে, তা হচ্ছে আপতিত বিন্দু। তাহলে ও এ বা এ ও রশ্মি আমি যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি? আপতিত রশ্মি। এই যে আলোকরশ্মি হিসেবে আপতিত রশ্মি আসলো, আপতন বিন্দু দিয়ে আমরা একটা লম্ব কল্পনা করতে পারি বা লম্ব এঁকে ফেলতে পারি। সেই লম্বটাকে বলা হয় অভিলম্ব, ইংলিশে যাকে বলা হয় নর্মাল। সো সেই জায়গার পরে আমি যখন অংশটাকে আঁকতে থাকবো এবং আলোকরশ্মি যখন একটা মাধ্যম দিয়ে যাচ্ছে এবং বিভেদ তলের জন্য এরপরে আমি অঙ্কন করব, সেই প্রথম মাধ্যমে সে আবার ফেরত চলে আসতেছে, তখন ও থেকে আমি যেই প্রতিসরিত রশ্মি বা আলোটা চলে যাচ্ছে তাকে আমি আঁকলাম ও বি, এবং নর্মালের নামটা আমি চিন্তা করলাম এন ও এন প্রাইম। অর্থাৎ পুরো লম্বটা যে আমি অঙ্কন করেছি তার মান হচ্ছে এন ও এন প্রাইম। তাহলে এই এ ও রশ্মি যেটা ছিল সেটা ছিল আমার আপতিত রশ্মি, এবং আপতন বিন্দুতে যে প্রতিফলিত রশ্মিটা আমি পেলাম ও বি সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং আমি পেয়ে গেলাম একটা বিভেদ তল যেটা শুরুতে চিন্তা করে নিয়েছিলাম, এবং এর সাথে সবার শেষ পর্যায়ে যে অভিলম্বটা এঁকেছিলাম সেই অভিলম্বটা হচ্ছে এন ও এন প্রাইম। তাহলে এখন যদি আমি বলতে চাই যে এ ও এবং এন এর মাঝখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, যেই কোণটাকে বলা হয় হচ্ছে আপতন কোণ। অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে তাকে বলা হয় আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এই পর্যায়ে এসে আমরা যদি সূত্রগুলোর দিকে একটু চিন্তা করি, তাহলে বলা যায় প্রথম সূত্রটি হচ্ছে আপতিত রশ্মি এবং আপতিত রশ্মির আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। ঠিক আগের চিত্রটাতে যদি কল্পনা করি এবং আমরা যদি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব দিয়ে একটা তল কল্পনা করে নেই, সেই তল কল্পনা করে নিলে যেই তলটা পেয়ে যাচ্ছি সেই তলের মধ্যে প্রত্যেকটা রশ্মিরই অবস্থান থাকবে। অর্থাৎ অভিলম্ব এন ও এন প্রাইম, আপতিত রশ্মি এ ও এবং প্রতিফলিত রশ্মি ও বি সকলেই একটি সমতলে থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। যদি বলি দ্বিতীয় সূত্রের কথা, তখন একটু আগে যে পড়ে ফেললাম আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এই প্রতিফলন কোণ এবং আপতন কোণ দ্বিতীয় সূত্র অনুযায়ী সমান হবে। অর্থাৎ প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ এবং আপতন কোণ উভয়ের মান হবে সমান। তাহলে যদি বলে দেই আপতন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও হবে 30 ডিগ্রি। এই পর্যায়ে চলো ছোট্ট একটা ম্যাথ সলভ করে ফেলি। ধরলাম আলোকরশ্মি একটা জায়গা থেকে আসছে এবং সেটি বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলো, এরপরে সে প্রথম মাধ্যমে আবার ফিরত গেল। তাহলে এই পর্যায়ে যখন চলে আসছে এবং প্রতিফলন ঘটনাটি দেখা যাচ্ছে, তখন আমি যদি বলি তাহলে প্রতিফলন কোণটা কত হবে? চিন্তা করে দেখো, এই জায়গায় বলে দিলাম বিভেদ তলের সাথে কোণটা ছিল 60 ডিগ্রি। তুমি যদি চিন্তা করো তাহলে এই কোণটাই প্রতিফলন কোণ হিসেবে, আমি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে দ্বিতীয় সূত্র অনুযায়ী, তুমি যদি বলো 60 ডিগ্রি, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যায়।
কারণ আমরা আপতন কোণ হিসেবে যেটা চিন্তা করে নিয়েছিলাম এবং যেটা সংজ্ঞায়ন করেছিলাম সেটা কিন্তু ছিল অভিলম্বের সাথে কোণ। অর্থাৎ এই ক্ষেত্রে যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে আপতিত কোণ যেটা হবে অভিলম্বের সাথে সেটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণ। আর আপতন কোণ যা হবে তাই প্রতিফলন কোণ হবে, যেটা প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি। তাহলে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়ে থাকে প্রতিফলন কোণের মানও 30 ডিগ্রি হবে। এর মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা প্রতিফলনের দুটি সূত্র, বিভিন্ন কোণ অর্থাৎ আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম।